হয়, আমি আজি বৰাকভেলী তিনিখন জিলা করিমগঞ্জ, হাইলাকান্দি আর কাছাৰ মাননীয় মন্ত্রী যোগেন মোহন ডাঙরের হাতে আমি দুইজনে আহিছো। আর দীর্ঘদিনের বরাকর বিভিন্ন উদ্যোগত কিছু অচলাবস্থায় দেখা দিছিলে, বিশেষকে যে ইটাভাটার উদ্যোগ আছে, চাহ উদ্যোগ আছে আর সিমেন্টের উদ্যোগ আছে। এই উদ্যোগ সমূহ বিশেষভাবে ইন্ধন হিসাবে কয়লাক ব্যবহার করা হয়, কিন্তু দীর্ঘদিনের কয়লা সরবরাহ সম্পর্কত কিছু অভিযোগ উঠার পরিপ্রেক্ষিত সরকার তরফের এই কয়লা গোটে ব্যবসায়ট কিছু সময়ের কারণে বন্ধ করে দিয়া হয়েছিল, কিন্তু বিধানসভার মজিয়াত এই বিষয়ে আলোচনা হয়েছিল। এই বরাকর প্রতিনিধিসকলে কয়লা সরবরাহ বন্ধ হয়ে থাকার পরিপ্রেক্ষিত ইটাভাটা আর চাহ বাগিচা সমূহ যথেষ্ট বাধাগ্রস্ত হয়েছিল বলে জানাইছিল, আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় এই গোটাই বিষয়টি উচিতভাবে চোয়া চিতা করে কেনে ধরনের এই উদ্যোগ সমূহ পুনর্জীবিত করবর কারণে প্রচেষ্টা লব লাগে এই সম্পর্কতে জানিবর কারণে আমার দুইজনকে আজি ইয়ালকে পঠিয়াইছিলে। আর আজি আমি হাইলাকান্দি জেলা উপায়ুক্তর কার্যালয়ত ইটার ভাটার লগত জড়িত যখন ব্যবসায়ী আছে, চাহ বাগিচার যখন প্রতিনিধি আছে, সিমেন্ট উদ্যোগের জড়িত যখন প্রতিনিধি আছে, তেওঁলোকৰ আমি আলাপ আলোচনা করলো। প্রায় 42টাতকৈ অধিক ইটাভাটা ইয়াতে বন্ধ হয়ে আছে কয়লার অভাবের কারণে। ঠিক তেনেধরণে প্রায় 19খন চাহ বাগিচা আছে আমার হাইলাকান্দি জেলাত, সেই 19খন চাহ বাগিচারও যেঁচাপাত প্রস্তুত করার কারণে কয়লার প্রয়োজন, তার অভাবত সমস্যার সম্মুখীন হবলগা হয়েছে। তেওঁলোকৰ মনের কথাখিনি আমি বুঝিছোঁ, কারণ ইটাভাটাতে প্রায় 500-600 টন কয়লা ইয়াত বছরেকত লাগে। ঠিক তেনেধরণে প্রায় 1000 টন আপনার কয়লা আপনার চাহ বাগিচার প্রয়োজন হয়, আর অন্যহাতে ইয়াতে যথেষ্ট পরিমাণের তামোল উৎপাদন হয়, আর এই খেতির জড়িয়ে বরাকর অর্থনীতি যথেষ্ট শক্তিশালী রূপত আমি পাও তামোলের খেতির জড়িয়ে। কিন্তু ইয়াতে যথেষ্ট পরিমাণের বার্মি সুপারির আমদানি একাংশ লোকে করার পরিপ্রেক্ষিত এই সকল লোকও ক্ষতিগ্রস্ত হয়ে আছিল, আর সেই সম্পর্কটো আমি বহু কৃষকর আলোচনা করলো, এগ্রিকালচার ডিপার্টমেন্টের আলোচনা করলো, আর মতামত সমূহ আমাক জানাইছে। প্রায় 2690 হেক্টর মাটিত হাইলাকান্দিত তামোল খেতি হয়,